হ্যালো বন্ধুরা, আজকে আমি মালদায় ফিরব। গত শনিবারে এসেছিলাম বাড়িতে, ঠাকুমা দাদুর কাজ শেষ হয়ে গেছে। আজকে মালদায় ফিরব, সমস্ত ব্যাগটা গুছাচ্ছি। বেশি বড় লাগেজ হয়নি, অল্পই লাগেজ আছে। এই হচ্ছে আমার ব্যাগ, এই ব্যাগটাই ভর্তি করব। আর এপাশে আমার জামা কাপড়, বেশি কিছু নেই, অল্প কিছুই, কিছু শীতের জামা নিয়ে এসেছিলাম, সোয়েটার জ্যাকেট, ওগুলো কেচে বাড়িতে রেখে যাচ্ছি। আর এবার ব্যাগটা গোছাবো, আর একটু সবজি নিচ্ছি যাতে কালকে ওখানে পৌঁছে যেহেতু বাজার করতে পারবো না, সেই জন্যে সবজিটা নিয়ে যাচ্ছি। আড়ংঘাটায় আসলাম, এসে বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিচ্ছি। আমি প্রতিবারই যাওয়ার সময় আড়ংঘাটার থেকে বিরিয়ানিটা নিয়ে যাই, বাড়ির থেকে কোনো টিফিন নিয়ে আসি না। এই হচ্ছে আড়ংঘাটার ব্যস্ততম স্টেশন রোড, সবসময় ব্যস্ত থাকে। আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আড়ংঘাটা স্টেশন। টিকিট কাউন্টারে আসলাম, এখন টিকিট কাটব। এটা ইলেকট্রিক টিকিট দেওয়ার মেশিন, খারাপ আছে এখন। টিকিট কাটা হয়ে গেছে, এখন স্টেশনের দিকে ঢুকছি। স্টেশনে ট্রেন ঢুকে গেছে, এবার ট্রেনে উঠব। এই হচ্ছে রানাঘাট স্টেশন জাংশন, ট্রেন ছেড়ে দিয়েছে। নৈহাটি জাংশনে ট্রেন ঢুকে গেছে, পুরো এক ঘন্টা টাইম লাগলো এখানে পৌঁছাতে। আমি এখন নৈহাটিতে নামলাম, এবার একটু স্টেশনের ওপাশে যাব চা খাবো বলে। ট্রেনের টাইম হচ্ছে রাত 10টায়, হাটেবাজার এক্সপ্রেস তো, এখনও অনেক টাইম বাকি আছে। তারপর একটু বাড়িতে ফোন করব, চলুন যাই স্টেশনের বাইরে থেকে একটু ঘুরে আসি। এখানে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এসকেলেটার লাগানো আছে, যাদের হাঁটুতে ব্যথা তারা এর মাধ্যমে ওঠানামা করে। আর এই সামনে আছে 2 নং এবং হচ্ছে 3 নং প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এসকেলেটার লাগানো আছে। এখন নৈহাটি স্টেশনের বাইরে আছি, চা খাওয়ার জন্য এসেছি। এই হচ্ছে স্টেশন, নৈহাটি স্টেশন। একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম, এবার স্টেশনে ঢুকবো। আবার ঢুকে একটু বাড়িতে ফোন করবো। বাড়ি থেকে আসার সময় বাবু খুব কান্নাকাটি করছিল, মনটা খারাপ লাগছিল। তো নৈহাটি স্টেশনে এসে বাবুর সঙ্গে ভিডিও কলে দেখা করার জন্য ফোন করলাম, ওর সঙ্গে দেখা হয়নি। এখন 9:30 বাজে, এখন খাবারটা খেয়ে নেব, কারণ 10টার সময় ট্রেন আছে, ট্রেনে উঠে আর খাবো না।
ট্রেনে উঠে লাগেজটা ঠিকভাবে সাইজ করব, সাইজ করার পরে তারপরে উপরে উঠে শুয়ে পড়ব, কারণ আমার যে সিট পড়েছে আপার বার্থে। তো আমি স্টেশনে দাঁড়িয়ে খাবারটা খেয়ে নেব। বিরিয়ানি এনেছি আরমঘাটের থেকে, হেভি সুন্দর টেস্ট। খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি, ট্রেন ঢুকবে আর 25 মিনিট পরে ট্রেন ঢুকবে। আমার ট্রেন ঢুকে গেছে হাটেবাজার এক্সপ্রেস। আমার কোচটা অনেক দূরে চলে গেছে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে অনেক দূরে চলে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি S6 এর সামনে, আমি যাচ্ছি S3 দিকে। পেয়ে গেছি S3। ট্রেনে উঠে পড়ছি এবার। ট্রেন মোটামুটি ভালোই ফাঁকা রয়েছে, এখনও সেইভাবে প্যাসেঞ্জার আসেনি। এই হচ্ছে আমার বার্থ, আপার বার্থ। নৈহাটি স্টেশন ছাড়লো এখন সকাল 6:30-এর মধ্যে হরিশ্চন্দ্রপুর স্টেশনে পৌঁছে যাব। এখন বাজে হচ্ছে 10:00 আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে 6:30 বেজে যাবে। ভোরবেলা ঢুকে গেছি, এখনও আকাশের চাঁদ দেখা যাচ্ছে। হরিশ্চন্দ্রপুর স্টেশনে ঢুকছি, 6:00-এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। ছেড়ে দিল হরিশ্চন্দ্রপুর থেকে, এবার বিহারের সহরসা পর্যন্ত এই ট্রেনটা যাবে। স্টেশনের পাশেই টোটো স্ট্যান্ড, এখানে অটো পাওয়া যায়, এখান থেকেই টোটো কিংবা অটো ধরে তুলসাটাই পৌঁছাবো। এই লাইনে লোকাল ট্রেন খুব একটা চলে না, সকাল 9:00-10:00 আর বিকালে, তাছাড়া সবসময় মেল ট্রেনটাই বেশি চলে। আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, সূর্য উঠে গেছে, লাল টকটকে লাল একদম।
টুকটুকে গাড়িতে উঠে টুসিয়াটার দিকে রওনা দিয়েছি। একটু ভেতর দিয়ে যাচ্ছে, মেন রোড দিয়ে যাচ্ছে না, এই জন্যে মাঠ দেখা যাচ্ছে। তুলসিয়াটা বাস স্ট্যান্ডে প্রায় ঢুকে পড়েছি। ওই যে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে নেমে হেঁটে আমার রুমে চলে যাব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এরপরে দেখা হবে অন্য আরেকটি ব্লগে।